আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বপ্নাস কুকস অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কুশিকাটা দিয়ে খুব সহজে এই সুন্দর গামাজনিটি তৈরি করতে হয়। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও, অনেক আপুরাই আমাকে বারবার কমেন্ট করেছিলেন এই ভিডিওটি তৈরি করার জন্য। তো মূলত নতুনদের কথা মাথায় রেখেই আমি অনেক টাইম নিয়ে খুব স্লোলি বোঝানোর চেষ্টা করেছি, আর আশা রাখছি আপনারাও খুব সহজেই বুঝতে পারবেন। এছাড়া আমি ভিডিওটির মধ্যে এমন কিছু টিপস শেয়ার করেছি যেটা ফলো করে আপনারা যে কোনো সাইজের করে এই গামাজনিটি তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, কুশিপূর্ণ নামে আমার একটি ফেসবুক পেজ আছে। আমি এই পেজের মাধ্যমে কুশিকাটার এই ধরনের গামাজনি সহ বিভিন্ন ধরনের পণ্য যেমন সুতা, হুকসেট ইত্যাদি সেল করে থাকি। প্রয়োজনে আপনারা আমার পেজে নক দিতে পারেন, পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে পেজের লিঙ্কটা পেয়ে যাবেন। এছাড়া আমার প্রতিটি ভিডিওর ফার্স্ট কমেন্টেও পেজের লিঙ্কটা পেয়ে যাবেন, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করি। এই গামাজনিটি তৈরি করার জন্য আমি এখানে লাইলন সুতা ব্যবহার করেছি। তো দেখুন সুতার ফিটনেসটা ঠিক এমন, খুব বেশি চিকনও নয়, এমনকি খুব বেশি মোটাও নয়, এরকম মাঝারি সাইজের সুতাটা ব্যবহার করেছি। তার জন্য আমি এই সুতাটা একতার করে দিয়ে কাজ করেছি। তবে আপনাদের সুতা যদি চিকন হয় তাহলে আপনারা দুইতার করে নিয়েও কাজ করতে পারবেন। আর এই সুতা দিয়ে কাজ করার জন্য আমি এখানে 10 নম্বর সাইজের হুকটি ব্যবহার করেছি, আপনারা চাইলে 12 নম্বর সাইজের হুকটিও ব্যবহার করতে পারবেন। আর নিয়েছি এরকম সাইজের একটি নিডল, লাগছে 1 ইঞ্চি টেপ এবং একটি কাঁচি। প্রথমেই আমি একটি স্লিপ নট করে নেব। তো দেখুন এভাবে আমি একটি স্লিপ নট করে নিলাম। আমি এখন স্লিপ নটটাকে এভাবে একটু টেনে ছোট করে নেব। তো দেখুন স্লিপ নটটাকে একটু টেনে ছোট করে নিলাম। এখন আমি এখানে মোট 6টি চেন করে নেব। 1, 2, 3, 4, 5, 6। তো দেখুন এভাবে আমি 6টি চেন করে নিলাম। এখন আমি প্রথমে যে চেনটি করে নিয়েছি সেই চেনের মধ্যে এভাবে হুকটাকে নেব এবং এই সুতাটাকে এভাবে হুকের মাথায় আটকিয়ে আমি এখন হুকে থাকা এই লুপসের মধ্য দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে বের করে দেব। তো দেখুন এভাবে স্লিপ স্টিচ করে নেওয়ার ফলে দেখুন আমার এখানে খুব ছোট্ট একটি চেন রিং তৈরি হয়ে গেল। আমি এখন এই চেন রিংয়ের মধ্যে গামাজনির কাজটা শুরু করব এবং বাড়তি যে সুতাটা দেখতে পাচ্ছেন এই সুতাটাকে আমি এভাবে কাজের মধ্যে দিয়ে হাইড করে নেব। তো আমি এখন প্রথম রাউন্ডের কাজ শুরু করব। প্রথম রাউন্ডের কাজ শুরু করার জন্য আমি প্রথমে 3টি চেন করে নেব। 1, 2, 3। এভাবে 3টি চেন করে আমি এখন এই 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব এবং এই চেন রিংয়ের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন রিংয়ের মধ্য থেকে এভাবে লুপ এনে আমি 2টি করে লুপ দুইবার বের করে দিয়ে একবার ডাবল ক্রোশেট করে নিলাম। এভাবে একবার ডাবল ক্রোশেট করার ফলে আমার দেখুন 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করলে 2বার ডাবল ক্রোশেট করা হয়ে গেল। এভাবে 2বার ডাবল ক্রোশেট করার পর আমি এখন এখানে একটি চেন করে নেব। তো দেখুন এভাবে একটি চেন করে নিলাম। এভাবে একটি চেন করে আমি এখন আবারও এই চেন রিংয়ের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করে নেব। 1, 2। এভাবে 2বার ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আবারও একটি চেন করে নেব এবং আবারও সেম গ্যাপেই অর্থাৎ ওই চেন রিংয়ের মধ্যেই আবারও 2বার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে এ রাউন্ডের কাজটা মূলত এটাই। আমি প্রথমে 2বার ডাবল ক্রোশেট করে নিলাম, মাঝে একটি চেন করলাম এবং আবারও 2বার ডাবল ক্রোশেট করলাম এবং মাঝে আবারও একটি চেন করে নিলাম। তো এ রাউন্ডের ডিজাইনটা মূলত এটাই। আমি 2টি করে ডাবল ক্রোশেট করব এবং উপরের দিকে একটি করে চেন নেব। তো দেখুন 2টি ডাবল ক্রোশেট করে আবারও উপরের দিকে একটি চেন করে নিলাম। এখন আমি আবারও এই চেন রিংয়ের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করে নেব। এভাবে এই নিয়মটা ফলো করে এই গ্যাপের মধ্যে মোট 8বার করে নিতে হবে। তো দেখুন আবারও একটি চেন নিয়ে এই গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবারও একটি চেন করে নেব এবং আবারও গ্যাপের মধ্য থেকে লুপ এনে আমি এখানে 2বার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে এই নিয়মটা ফলো করে এই গ্যাপের মধ্যে 8বার করার ফলে এখানে এই গ্যাপের মধ্যে আমার মোট 16বার ডাবল ক্রোশেট করা হবে এবং এখানে 8টি চেনের গ্যাপ তৈরি হবে। তো দেখুন এভাবে 2বার ডাবল ক্রোশেট করার পর আবারও একটি চেন করে নেব এবং আবারও এই চেন রিংয়ের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে আমি এখানে আপনাদের গুনে দেখিয়ে দিচ্ছি কয়বার হলো। 1, 2, 3, 4, 5, 6, 7। তো এভাবে আমি এই কাজটি এখানে 7বার করে নিলাম। আমি আরও একবার করে নেব। তার জন্য দেখুন 2বার ডাবল ক্রোশেট করার পর আবার একটি চেন করে নেব এবং সেম গ্যাপে আবারও 2বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন একবার করে নিলাম।
আরো একবার ডাবল ক্রোশেট করে নিলাম। তো এভাবে আমি আবারও দুইবার ডাবল ক্রোশেট করে নিলাম। এভাবে দুইবার ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে আমি এখন আবারও লাস্টে এখানে একটি চেন করে নেব। এভাবে একটি চেন করে আমি এখন আপনাদের লাস্টে জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যেখানে তিনটি চেন করে নিয়েছিলাম সেই তিনটি চেনের তিন নাম্বার চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে এভাবে জয়েন করে দেব। তো দেখুন এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তবে অবশ্যই আপনাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে, দেখুন অবশ্যই কিন্তু জয়েন দেওয়ার আগে একটি চেন দিয়ে তারপর জয়েনটা করে নিতে হবে। তো এভাবে আমি এ রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিলাম। তো এ রাউন্ডে আমি দুইটি দুইটি করে মোট 8 বার ডাবল ক্রোশেট করার ফলে এখানে আমার মোট 16টি ডাবল ক্রোশেট করা হয়েছে। প্রতি দুইটি ডাবল ক্রোশেট পর পর একটি করে চেনের গ্যাপ নেওয়ার ফলে দেখুন এখানে আমার মোট 8টি চেনের গ্যাপ তৈরি হয়ে গেছে। তো এভাবে এ রাউন্ডের অর্থাৎ প্রথম রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিলাম। আমি এখন আপনাদের দ্বিতীয় রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দ্বিতীয় রাউন্ডের কাজটা আমি পরের যে এই একটি চেনের গ্যাপ রয়েছে সেই চেনের গ্যাপ থেকে শুরু করব। তার জন্য পরের যে দেখুন একটি ডাবল ক্রোশেট রয়েছে এই ডাবল ক্রোশেটের উপরে আমি একবার স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে যাব এবং এই একটি চেনের গ্যাপ থেকেও একবার লুপ এনে আমি এই গ্যাপের মধ্যেও একবার স্লিপ স্টিচ করে নেব। তো দেখুন এভাবে দুইবার স্লিপ স্টিচ করার ফলে আমি এই চেনের গ্যাপের মধ্যে পার হয়ে আসলাম। এভাবে পার হয়ে আসার পর আমি এখানে দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করার জন্য তিনটি চেন করে নেব। দ্বিতীয় রাউন্ডের কাজের জন্য তিনটি চেন করে নিলাম। তিনটি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং সেম গ্যাপেই অর্থাৎ ওই চেনের গ্যাপের মধ্যে আরও একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম। এভাবে করার পর আমি এখানে দুইটি চেন করে নেব, 1, 2। এভাবে দুইটি চেন করে সেম গ্যাপে অর্থাৎ ওই চেনের গ্যাপের মধ্যেই আমি আবারও দুইবার ডাবল ক্রোশেট করব, অর্থাৎ আমি এখানে একটি কর্নার তৈরি করব। তো দেখুন এভাবে 4টি ডাবল ক্রোশেট এবং 4টি ডাবল ক্রোশেটের মাঝে 2টি চেন করে একটি কর্নার তৈরি করে নিলাম। আমি এখন আপনাদের পরে কাজটা দেখিয়ে দিচ্ছি। এভাবে একটি কর্নার তৈরি করার পর আমি এখানে আবার একটি চেন করব। একটি চেন করে পরের যে চেনের গ্যাপটা রয়েছে সেই চেনের গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন 1, সেম গ্যাপে আরও একবার ডাবল ক্রোশেট করে নিলাম, 2। এভাবে দুইবার ডাবল ক্রোশেট করার পরে আমি আবার একটি চেন করব। একটি চেন করে আবারও পরের চেনের গ্যাপেও সেম কাজটি করব, অর্থাৎ এই চেনের গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন দুইবার ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এখন এখানে আবার একটি চেন করব এবং আবারও পরের চেনের গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করে নেব, অর্থাৎ একটি কর্নার তৈরি করার পর আমি পরপর তিনটি চেনের গ্যাপের মধ্যে 2টি করে ডাবল ক্রোশেট করব এবং একটি গ্যাপে কাজ করার পর পরের চেনের গ্যাপে কাজ করার জন্য অর্থাৎ পার হওয়ার জন্য মাঝে একটি করে চেন দিয়ে পার হব। তো দেখুন ঠিক এভাবে করে নিলাম। এভাবে করার পর আমি এখন 4 নম্বর চেনের গ্যাপে গিয়ে আবার একটি কর্নার তৈরি করব। তার জন্য দেখুন এখানে একটি চেন করে নিলাম। একটি চেন করে 4 নম্বর চেনের গ্যাপের মধ্যে গিয়ে প্রথমে দুইবার ডাবল ক্রোশেট করব, 1, 2। এভাবে দুইবার ডাবল ক্রোশেট করে আমি এখানে 2টি চেন করব, 1, 2। এভাবে 2টি চেন করে সেম গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোশেট করব, অর্থাৎ শুধু কর্নারের গ্যাপে গিয়ে এভাবে কাজ হবে। যেমন 2টি ডাবল ক্রোশেট করব, মাঝে 2টি চেন করব এবং সেম গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন ঠিক এভাবে আবারও প্রথম এই গ্যাপের মতো আমি এই গ্যাপে এসেও এরকম একটি কর্নার তৈরি করে নিলাম। তো এভাবে কর্নার করার পর আবারও আমি একটি চেন করে নেব। একটি চেন করে পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি করে ডাবল ক্রোশেট করে নেব এবং 2টি ডাবল ক্রোশেট করার পর মাঝে একটি করে চেন নেব। তো দেখুন 2টি ডাবল ক্রোশেট করে নিলাম, মাঝে একটি চেন নেব এবং পরের চেনের গ্যাপের মধ্যে আবারও দুইবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন আবারও দুইবার ডাবল ক্রোশেট করে নিলাম। আমি আবারও একটি চেন করে পরের এই চেনের গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন ঠিক এভাবে করে নিলাম। এভাবে করার পর আমি দেখুন লাস্টে এখানে জয়েন করে নেব। তো অবশ্যই কিন্তু প্রতিটি রাউন্ডে জয়েনের আগে একটি করে চেন করে নিতে হবে। তো দেখুন এভাবে একটি চেন করে নিলাম এবং প্রথমে যে 3টি চেন দিয়ে কাজটা শুরু করেছিলাম সেই 3টি চেনের 3 নম্বর চেনের মধ্যে একবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তো দেখুন ঠিক এভাবে করে নিলাম। এভাবে আমি দ্বিতীয় রাউন্ডের কাজটাও কমপ্লিট করে নিলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবু আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একবার বলে দিচ্ছি। তো দেখুন প্রথম চেনের গ্যাপের মধ্যে আমি একটি কর্নার তৈরি করার জন্য প্রথমে দুইবার ডাবল ক্রোশেট করে নিয়েছি, মাঝে 2টি চেন করেছি এবং সেম গ্যাপে আবার দুইবার ডাবল ক্রোশেট করেছি এবং পরের 3টি চেনের গ্যাপে আমি পরপর 2টি করে ডাবল ক্রোশেট করেছি এবং একটি গ্যাপে কাজ করার পর পরের চেনের গ্যাপে কাজ করার জন্য মাঝে প্রতিটি বারই একটি করে চেন দিয়ে পার হয়েছি। এবং দেখুন 4 নম্বর চেনের গ্যাপে এসে অর্থাৎ এই গ্যাপের সোজাসুজি এসে
আমি এখানে আবার একটি কর্নার তৈরি করে নিয়েছি। প্রথমে দুইবার ডাবল ক্রোশেট করেছি, মাঝে দুটি চেন করেছি এবং সেম গ্যাপে আবার দুইবার ডাবল ক্রোশেট করেছি। এবং আবারও দেখুন, এভাবে কর্নার করার পর পরের আবারও তিনটি চেনের গ্যাপে আমি দুইটি দুইটি করে ডাবল ক্রোশেট করেছি এবং প্রতিটি বাড়ি একটি করে চেন দিয়ে পার হয়েছি। তো এভাবে দ্বিতীয় রাউন্ডের কাজটা কমপ্লিট করার পর আমি এখন আপনাদের তৃতীয় রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। তৃতীয় রাউন্ডের কাজটা করার জন্য দেখুন, এভাবে দুইবার স্লিপ স্টিচ দিয়ে এই চেনের গ্যাপে পার হয়ে যাব। তার জন্য পরে ডাবল ক্রোশেটের উপরে যে চেনটি রয়েছে এই চেনের গ্যাপে একবার স্লিপ স্টিচ করে এভাবে পার হয়ে যাব। তারপরে আমি এই দুইটি চেনের গ্যাপ থেকে এভাবে লুপ এনে এখানেও একবার স্লিপ স্টিচ করে এই চেনের গ্যাপে পার হয়ে আসব। তো এভাবে পার হয়ে আসার পর আমি তৃতীয় রাউন্ডের কাজ করার জন্য তিনটি চেন করে নেব। তো এভাবে তৃতীয় রাউন্ডের কাজের জন্য তিনটি চেন করে নিলাম। তিনটি চেন করে আমি এই সেম গ্যাপে, অর্থাৎ এই দুইটি চেনের গ্যাপের মধ্যে আবার একটি কর্নার তৈরি করব। তার জন্য তিনটি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করলাম এবং এখানে একবার ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এখন এক দুই দুইটি চেন করব এবং সেম গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোশেট করব। তাহলে এই কর্নারের গ্যাপের মধ্যে আরও একটি কর্নার তৈরি হয়ে যাবে। তো দেখুন, ঠিক এভাবে আবারও একটি কর্নার তৈরি করে নিলাম। এভাবে কর্নার তৈরি করার পর আমি এখন আপনাদের পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো আবার একটি চেন করব, একটি চেন করে পরের যে গ্যাপ রয়েছে এই একটি চেনের গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করব, এক দুই। এভাবে দুইবার ডাবল ক্রোশেট করার পর আবার একটি চেন করে নেব এবং আবারও পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে দুইবার ডাবল ক্রোশেট করে নেব, এক দুই। আবারও একটি চেন করব এবং আবারও পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে দুইবার ডাবল ক্রোশেট করে নেব। অর্থাৎ দুইটি কর্নারের গ্যাপ ছাড়া যতগুলো চেনের গ্যাপ থাকবে প্রতিটি চেনের গ্যাপের মধ্যে দুইটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে এবং দুইটি ডাবল ক্রোশেটের পর একটি চেন করে নিতে হবে। তো দেখুন, আবারও একটি চেন করে আমি পরের চেনের গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখুন, ঠিক এভাবে করে নিলাম। তো এ রাউন্ডে এসে আমার কিন্তু চারটি চেনের গ্যাপ তৈরি হয়েছে। তার জন্য চারটি চেনের গ্যাপে আমি দেখুন দুইটি করে ডাবল ক্রোশেট করলাম এবং মাঝে একটি করে চেন নিলাম। এভাবে করার পর দেখুন, আমি এখন এই কর্নারের গ্যাপের মধ্যে চলে এসেছি। আমি এখন কর্নারের গ্যাপের মধ্যে কাজ করার জন্য প্রথমে একটি চেন করে নেব এবং এই কর্নারের গ্যাপের মধ্যে গিয়ে আবার একটি কর্নার তৈরি করে নেব। তার জন্য প্রথমে দেখুন দুইবার ডাবল ক্রোশেট করে নিলাম, আমি মাঝে দুইটি চেন করব এবং সেম গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন, ঠিক এভাবে করে নিলাম। এভাবে এই কর্নারের গ্যাপের মধ্যে আবারও একটি কর্নার তৈরি করে নিলাম। আমি এখন আপনাদের আবারও দেখুন, এখানে যে কাজটি করেছি আমি এখন এই কর্নারের পরেও এই একইভাবে কাজটা করে নেব। একটি চেন করে নিলাম, চেন করে পরের যে চেনের গ্যাপটা রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, দুইবার ডাবল ক্রোশেট করে নিলাম। এভাবে দুইবার ডাবল ক্রোশেট করার পর আবার একটি চেন করে নেব এবং আবারও পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে দুইবার ডাবল ক্রোশেট করে নেব। এভাবে আমি এই সাইডের কাজটা যেভাবে করে নিলাম, আমি অপর সাইডের কাজটাও সেমভাবে করে নেব। অর্থাৎ প্রতিটি গ্যাপে দুইবার করে ডাবল ক্রোশেট করব এবং একটি গ্যাপে কাজ করার পর পরের গ্যাপে পার হওয়ার জন্য একটি করে চেন নেব। তো দেখুন, এভাবে আমি লাস্টের চেনের গ্যাপের মধ্যেও দুইবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি লাস্টে জয়েন দেওয়ার আগে অবশ্যই কিন্তু এখানে একটি চেন করে নিতে হবে। একটি চেন করে প্রথমে যে তিনটি চেন করেছিলাম সেই তিনটি চেনের তিন নাম্বার চেনের মধ্যে গিয়ে একবার স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো দেখুন, ঠিক এভাবে করে নিলাম। তো এভাবে আমি তৃতীয় রাউন্ডের কাজটাও কমপ্লিট করে নিলাম। এখানে আমি এভাবে দুইটি কর্নার তৈরি করে নিয়েছি। তো এভাবে দুইটি কর্নার তৈরি করার ফলে দেখুন, আমার গামাজনিটা এরকম একটি শেপে চলে এসেছে। আমি এখন আপনাদের চতুর্থ রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। চতুর্থ রাউন্ডের কাজটা করার জন্য আমি দেখুন পরের যে ডাবল ক্রোশেটটি রয়েছে সেই ডাবল ক্রোশেটের উপরে একবার এভাবে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে যাব এবং এই দুটি চেনের গ্যাপ থেকে একবার লুপ এনে এখানে একবার স্লিপ স্টিচ করে নেব। অর্থাৎ এখানে সর্বমোট দুইবার স্লিপ স্টিচ করে নিতে হবে। তো এভাবে দুইবার স্লিপ স্টিচ করার পরে আমি এই গ্যাপের মধ্যে পার হয়ে আসলাম। এখন আমি চতুর্থ রাউন্ড, অর্থাৎ চার নাম্বার রাউন্ডের কাজ করার জন্য তিনটি চেন করে নিলাম। তিনটি চেন করে আবারও আমি এই কর্নারের গ্যাপের মধ্যে একটা কর্নার তৈরি করব। তার জন্য একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তাহলে তিনটি চেন এবং একটি ডাবল ক্রোশেট, তাহলে দুইটি ডাবল ক্রোশেট করা হয়ে গেল। তারপর দুইটি চেন করলাম এবং সেম গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোশেট করব।
তাহলে দেখুন একই চেনের গ্যাপের মধ্যে আমার মোট 4 বার ডাবল ক্রোশেট করা হলো এবং 4টি ডাবল ক্রোশেটের মাঝে 2টি চেন করা হলো। তো এভাবে আমি একটি কর্নার তৈরি করার পর আমি এখন পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো পরের কাজটা আগের রাউন্ডগুলোর মতোই একটি চেন করে নেব এবং পরের যতগুলো ডাবল ক্রোশেট আছে অর্থাৎ আগের কর্নারের আগ পর্যন্ত অর্থাৎ এই কর্নারের আগ পর্যন্ত যতগুলো চেনের গ্যাপ রয়েছে প্রতিটি চেনের গ্যাপে 2টি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে এবং মাঝে একটি করে চেন নেব। 2টি ডাবল ক্রোশেট করে মাঝে একটি চেন নিলাম, পরের চেনের গ্যাপে গিয়ে আবারও 2বার ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো দেখুন করে নিলাম, আবারও একটি চেন করে তারপর পরের চেনের গ্যাপের মধ্যে আবারও 2বার ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো দেখুন আবারও 2বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি পরের এই চেনের গ্যাপে কাজ করার জন্য অর্থাৎ পার হওয়ার জন্য আবারও এখানে একটি চেন করে নেব এবং আবারও পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে 2বার ডাবল ক্রোশেট করে নেব। আশা করি আমি যা বোঝাতে চেয়েছি আপনারা খুব সহজভাবে বুঝতে পারছেন। তো এভাবেই মূলত কাজটা করতে হবে। তো এভাবে করার পর আবারও দেখুন একটি চেন নিয়ে আমি এই চেনের গ্যাপের মধ্যেও 2বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখুন কর্নারের আগের গ্যাপের মধ্যেও আমি 2বার ডাবল ক্রোশেট করে নিলাম। এভাবে 2বার ডাবল ক্রোশেট করার পর আমি এখন কর্নারের কাজটা করব, তার জন্য এখানেও একটি চেন করব। একটি চেন করে এই কর্নারের গ্যাপের মধ্যে আমি আরও একটা কর্নার তৈরি করব, তার জন্য প্রথমে 2বার ডাবল ক্রোশেট করে নিলাম, মাঝে 2টি চেন করলাম এবং সেম গ্যাপে আবারও 2বার ডাবল ক্রোশেট করব। তো দেখুন ঠিক এভাবে আবারও একটি কর্নার তৈরি করে নিলাম। এভাবে কর্নার তৈরি করার পর আবারও আমি এই সাইডে যেভাবে কাজটা করেছি কর্নারের পরে আবারও অপর সাইডে সেমভাবে করে নেব। তো আশা করি আমি কিভাবে কাজটা করেছি আপনারা দেখে বুঝতে পারছেন। অপর সাইডে রিপিট করে আমি এই সাইডেরও জয়েনের আগ পর্যন্ত কাজটা করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি 4 নম্বর রাউন্ডের কর্নারের অপর সাইডটাও করে নিয়েছি। আমি এখন আপনাদের লাস্টের জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি লাস্টের এই চেনের গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি এখন জয়েনের আগে লাস্টে এখানে একটি চেন করে নেব। অবশ্যই কিন্তু প্রতিটি রাউন্ডেই জয়েনের আগে এখানে একটি করে চেন নিতে হবে। তো এভাবে একটি চেন করে নিলাম। এভাবে একটি চেন করার পর প্রথমে যে 3টি চেন করে নিয়েছিলাম সেই 3টি চেনের 3 নম্বর চেনের মধ্যে আমি এখন একবার স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো। তো দেখুন ঠিক এভাবে জয়েন করে দিলাম। এভাবে আমি 4 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। আমি এখন আপনাদের 5 নম্বর রাউন্ডের কাজ করে দেখাবো। তার জন্য দেখুন স্লিপ স্টিচ 2বার স্লিপ স্টিচ করে নেব। তো প্রথমে যে ডাবল ক্রোশেটি রয়েছে সেই ডাবল ক্রোশেটির উপরে যে চেন রয়েছে সেই চেনের গ্যাপের মধ্যে একবার স্লিপ স্টিচ করে নিলাম। এখন আমি এই 2টি চেনের গ্যাপ থেকে একবার লুপ এনে এখানে একবার স্লিপ স্টিচ করে এই চেনের গ্যাপের মধ্যে পার হয়ে আসলাম। তো এভাবে পার হয়ে আসার পর আমি 5 নম্বর রাউন্ডের কাজ শুরু করার জন্য এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে এই কর্নারের গ্যাপের মধ্যে আমি এখন আরও একবার কর্নার তৈরি করব। তার জন্য দেখুন আরও একবার ডাবল ক্রোশেট করে নিলাম, তাহলে 2বার ডাবল ক্রোশেট করলাম। এখন আমি 2টি চেন করব এবং সেম গ্যাপে আবারও 2বার ডাবল ক্রোশেট করব, 1 2। তাহলে দেখুন কর্নারের গ্যাপে আমি 4বার ডাবল ক্রোশেট করলাম এবং মাঝে 2টি চেন করে আমি একটি কর্নার তৈরি করে নিলাম। আমি এখানে আবার একটি চেন করব, একটি চেন করে আমি পরের যে প্রথম চেনের গ্যাপ রয়েছে সেই চেনের গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন একটি চেন করে 2বার ডাবল ক্রোশেট করে নিলাম, আবার একটি চেন করে নেব এবং আবারও পরের এই 2টি চেনের গ্যাপের মধ্যে সেম কাজটি করব, অর্থাৎ 2বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম, আবারও এখানে আমি একটি চেন করব এবং আবারও সেম কাজটি করব। অর্থাৎ এভাবে যতগুলো রাউন্ড করতে থাকবো ততগুলো রাউন্ডে গিয়ে এই চেনের গ্যাপগুলো বাড়তে থাকবে এবং প্রতিটি গ্যাপের কাজটা একই হবে। গ্যাপের মধ্যে 2টি করে ডাবল ক্রোশেট করতে হবে এবং একটি গ্যাপে কাজ করার পর পরের চেনের গ্যাপে পার হওয়ার জন্য অর্থাৎ পরের গ্যাপে কাজ করার জন্য মাঝে একটি করে চেন দিয়ে পার হব। তো দেখুন করে নিচ্ছি। তো দেখুন আবারও কর্নারের চেনের গ্যাপের আগের চেনের গ্যাপেও আমি 2বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি এখন আবারও কর্নারের কাজটা করব, তার জন্য এখানে আবার একটি চেন করে এই কর্নারের গ্যাপের মধ্যে এসে প্রথমে 2বার ডাবল ক্রোশেট করে নেব। দুইবার ডাবল ক্রোশেট করে নিলাম, 2টি চেন করব এবং সেম গ্যাপে আবারও 2বার ডাবল ক্রোশেট করব।
তো দেখুন এভাবে আবারও কর্নারের গ্যাপের মধ্যে আরো একটি কর্নার তৈরি করে নিলাম। এখন আমি আবারও একটি চেইন করব এবং আবারও পরের যে চেনের গ্যাপটি রয়েছে সেই চেনের গ্যাপের মধ্যে এভাবে দুইবার ডাবল ক্রোশেট করে নিলাম। আবারও একটি চেন করে আবারও পরের চেনের গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করে নিতে হবে। অর্থাৎ আগের কর্নারের পরে আমি যেভাবে কাজটি করে নিয়েছি এই কর্নারের পরেও আমি এই সেম ভাবে কাজটি করে নেব। অর্থাৎ অপর সাইডের রিপিট করে আমি এই সাইডটাও করে নিচ্ছি এবং লাস্টের জয়েনিংটা এসে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি অপর সাইডের রিপিট করে 5 নম্বর রাউন্ডের কর্নারের এই সাইডটাও করে নিয়েছি। আমি এখন আপনাদের লাস্টের জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে খুব খেয়াল করে দেখুন, আমি প্রতিটি বারই আপনাদের এই বিষয়টা বুঝিয়ে থাকছি যে অবশ্যই কিন্তু আপনারা জয়েনের আগে এখানে একটি করে চেন নেবেন। তো এভাবে একটি চেন করে নিলাম। আমি এখন প্রথমে যে 3টি চেন করে নিয়েছিলাম সেই 3টি চেনের 3 নম্বর চেনের মধ্যে গিয়ে একবার স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো। এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দেওয়ার পর আমি এখন আবারও পরের এই চেনের গ্যাপ থেকে কাজটা শুরু করব। তো তার জন্য দেখুন এভাবে ডাবল ক্রোশেটের উপরে একবার স্লিপ স্টিচ করব এবং এই 2টি চেনের গ্যাপ থেকে একবার লুপ এনে স্লিপ স্টিচ করে নেব। অর্থাৎ এখানে 2বার স্লিপ স্টিচ করে আমি এই চেনের গ্যাপের মধ্যে পার হয়ে আসলাম। এখন আমি 6 নম্বর রাউন্ডের কাজ করার জন্য 3টি চেন করে নেব। 3টি চেন করে আবারও আগের নিয়মটা ফলো করে, অর্থাৎ প্রতিটি রাউন্ডের মতোই আমি এ রাউন্ডেও এখানে একটি কর্নার তৈরি করব। তার জন্য প্রথমে 2টি ডাবল ক্রোশেট করব, মাঝে 2টি চেন করব এবং সেম গ্যাপে আবার 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে দেখুন আবারও আমি একটি কর্নার তৈরি করে নিলাম। এভাবে কর্নার তৈরি করার পর আমি এখন আবারও আগের নিয়মটা ফলো করে এভাবে একটি চেন করব এবং পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে 2বার ডাবল ক্রোশেট করে নেব। আবারও একটি চেন করব এবং আবারও পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে 2বার ডাবল ক্রোশেট করে নেব। তো মূলত এভাবেই করে নিতে হবে, অর্থাৎ প্রতিটি রাউন্ডে গিয়ে এই চেনের গ্যাপগুলো বাড়তে থাকবে এবং ওই একই নিয়ম ফলো করে প্রতিটি গ্যাপে কাজ করে নিতে হবে। 2বার করে ডাবল ক্রোশেট করব এবং মাঝে একটি চেন করব, আবার পরের চেনের গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করে নেব এবং প্রতিটি রাউন্ডে আমি এই 2টি কর্নারের জায়গায় 2টি করে কর্নার তৈরি করব এবং মাঝের কাজগুলো এক সাইডে যেভাবে হবে অপর সাইডেও সেমভাবে করে নিতে হবে। অর্থাৎ এভাবে এই নিয়মটা ফলো করে নিতে হবে। আমি আপনাদের আরেকটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখানে 5 নম্বর রাউন্ড পর্যন্ত টোটালি করে আপনাদের দেখিয়ে দিয়েছি এবং 6 নম্বর রাউন্ডটাও বুঝিয়ে দিয়েছি এবং এই একই নিয়ম ফলো করে পরের রাউন্ডগুলো করে নিতে হবে। তবু আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন আমি প্রথম থেকে 5 নম্বর রাউন্ড পর্যন্ত যতগুলো রাউন্ড করেছি প্রতিটি রাউন্ডে গিয়ে দেখুন মাঝের গ্যাপগুলো কিন্তু বাড়তি হয়েছে। এভাবে আরও যতগুলো রাউন্ড করব প্রতিটি রাউন্ডে গিয়ে কিন্তু এই চেনের গ্যাপগুলো বাড়তে থাকবে এবং প্রতিটি রাউন্ডে গিয়ে কিন্তু চেনের গ্যাপের মধ্যে এই সেমভাবে কাজ করে নিতে হবে। অর্থাৎ গ্যাপের মধ্যে 2টি করে ডাবল ক্রোশেট করতে হবে এবং একটি গ্যাপে কাজ করার পর পরের চেনের গ্যাপে পার হওয়ার জন্য মাঝে একটি করে চেন নিতে হবে এবং প্রতিটি রাউন্ডে কিন্তু 2টি কর্নারের জায়গায় 2টি কর্নার তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনাদের কাজটা সঠিক থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করে নিতে হবে। তো এভাবে আপনারা আপনাদের গা মাজনিটা যতটুকু লম্বা করতে চান ততগুলো রাউন্ড করে নেবেন। আমি এখানে একই নিয়ম ফলো করে আরও কিছুটা রাউন্ড করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি এখানে 15টি রাউন্ড করে ফিরে এসেছি। আমি এখন আপনাদের একটু গুনিয়ে দেখিয়ে দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এভাবে 15টি রাউন্ড করে নিয়েছি। আমি যেহেতু এই গা মাজনিটি একটি মাঝারি সাইজের করে তৈরি করব, তার জন্য আমি এখানে 15টি রাউন্ড করে নিয়েছি। তবে আপনারা যদি এই গা মাজনিটি আরও ছোট বা বড় করে তৈরি করতে চান তাহলে একই নিয়ম ফলো করে এই রাউন্ডগুলো কমিয়ে বা বাড়িয়ে নেবেন। তবে সেক্ষেত্রে আপনারা আরও বড় করতে চাইলে 18 থেকে 19টি পর্যন্ত রাউন্ড করে নিতে পারেন এবং ছোট করতে চাইলে আপনারা 12 থেকে 14টি পর্যন্ত রাউন্ড করে নিতে পারবেন। আশা করি আমি যা বোঝাতে চেয়েছি আপনারা খুব সহজভাবে বুঝতে পেরেছেন। তো এখন পর্যন্ত আমি দেখুন প্রথম থেকে 15 নম্বর রাউন্ড পর্যন্ত ঘর ইনক্রিজ করেছি, অর্থাৎ ঘরগুলো বাড়িয়ে নিয়েছি। তো একই নিয়ম ফলো করে দেখুন আমি মাঝের কাজগুলো করে নিয়েছি। একটি চেনের গ্যাপে 2বার ডাবল ক্রোশেট করেছি এবং উপরের দিকে একটি চেন নিয়েছি এবং পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে আবারও 2বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। প্রতিটি বারই আমি কর্নারের কাজগুলো করে নিয়েছি, 2বার ডাবল ক্রোশেট করেছি, মাঝে 2টি চেন করেছি এবং সেম গ্যাপে আবারও 2বার ডাবল ক্রোশেট করেছি। এভাবে দেখুন আমি প্রতিটি রাউন্ডে কর্নারগুলো তৈরি করে নিয়েছি। এভাবে এই নিয়মটা ফলো করে 2 সাইডে এভাবে কর্নারের কাজটা করে নিতে হবে। আপনারা যদি রাউন্ডগুলো আরও বাড়াতে চান তাহলেও আপনারা এই একই নিয়ম ফলো করে 2টি কর্নার ঠিক রেখে এভাবে বাড়িয়ে নিতে পারবেন। তো এখন পর্যন্ত আমি ঘরগুলো ইনক্রিজ করেছি, অর্থাৎ ঘরগুলো বাড়িয়ে নিয়েছি। এরপর থেকে আমি ঘর ডিক্রিজ করব, অর্থাৎ ঘরগুলো কমিয়ে নেব।
তো আমি এখন আপনাদের ঘরগুলো কমিয়ে নেওয়া দেখিয়ে দিচ্ছি। তো 15 নম্বর রাউন্ডের আমি লাস্টের জয়েনিংটা বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি লাস্টের এই চেনের গ্যাপের মধ্যেও 2 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি এখন আপনাদের লাস্টের জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, লাস্টে জয়েনের আগে আমি এখানে একটি চেন করে নেব। একটি চেন করে প্রথমে যে 3টি চেন করে নিয়েছিলাম, সেই 3টি চেনের 3 নম্বর চেনের গ্যাপে আমি এখন একবার স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো দেখুন, এভাবে একবার স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দেওয়ার পর আমি এখন পরের রাউন্ডের কাজ শুরু করব, অর্থাৎ 16 নম্বর রাউন্ড থেকে আমি ডিক্রিজ শুরু করব। তার জন্য এখানকার কাজটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন। তো দেখুন, এভাবে স্লিপ স্টিচ যে জয়েন করার পর আমি এখন পরের যে একটি ডাবল ক্রোশেট রয়েছে, সেই ডাবল ক্রোশেটের উপরেও আমি একবার স্লিপ স্টিচ করে নেব। তো দেখুন, এভাবে একবার স্লিপ স্টিচ করে নিলাম। আমি এখন এই 2টি চেনের গ্যাপের মধ্যে আর কোনো কর্নার তৈরি করব না, অর্থাৎ এই কর্নারের জায়গাটা আমি স্কিপ করব। তার জন্য দেখুন, এভাবে এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2বার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন, গ্যাপের মধ্যে থেকে লুপ এনে আমি এখানে এভাবে 2টি লুপসকে একবারে বের করে দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আমি এখানে আরও একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো দেখুন, আবারও একবার সিঙ্গেল ক্রোশেট করে আমি এই 2টি চেনের গ্যাপের মধ্যে মোট 2বার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি পরের যে 2টি ডাবল ক্রোশেট রয়েছে, সেই 2টি ডাবল ক্রোশেটের মধ্যে আমি এখন আর সিঙ্গেল ক্রোশেট করব না, এভাবে স্লিপ স্টিচ করে পার হব। তো দেখুন, একবার স্লিপ স্টিচ করে নিলাম। আমি এখন পরের ডাবল ক্রোশেটের উপরে আরও একবার স্লিপ স্টিচ করে নিব। তো এভাবে 2বার স্লিপ স্টিচ করে নেওয়ার পরে আমি এখন পরের যে 1টি চেনের গ্যাপ রয়েছে, এই 1টি চেনের গ্যাপের মধ্যে একবার স্লিপ স্টিচ করে পার হয়ে যাব। তো দেখুন, তাহলে আমি এই জায়গাটা এভাবে স্কিপ করলাম, অর্থাৎ ডিক্রিসের ক্ষেত্রে কর্নারের জায়গায় কর্নার তৈরি করতে হবে না, তার জন্য আমি এভাবে এই জায়গাটাকে স্কিপ করলাম। তো এভাবে আমি এখন এই 1টি চেনের গ্যাপের মধ্যে থেকে কাজ শুরু করার জন্য এখানে 3টি চেন করে নেব। 1, 2, 3 এভাবে 3টি চেন করে আমি এখন এই 1টি চেনের গ্যাপের মধ্যে আরও একবার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে 3টি চেনকে 1টি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করলে এখানে আমার 2বার ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। আমি এখন উপরের দিকে 1টি চেন করে নেব এবং নিচের দিকে পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে আবারও 2বার ডাবল ক্রোশেট করে নেব। অর্থাৎ আগের রাউন্ডগুলোতে আমি মাঝে যেভাবে কাজ করেছি, এই রাউন্ডেও মাঝে সেভাবেই কাজ করতে হবে, অর্থাৎ 1টি করে চেন করব এবং পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে 2বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, এভাবে আবারও পরের চেনের গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করে নিলাম। আবারও আমি উপরের দিকে 1টি চেন করে নেব এবং নিচের দিকে পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে 2বার ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবেই মূলত করতে হবে। আবারও 1টি চেন করে নেব এবং আবারও নিচের দিকে পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে 2বার ডাবল ক্রোশেট করে নেব। তো মাঝের কাজগুলো এভাবেই হবে। তো এভাবে এই নিয়মটা ফলো করে আমি মাঝের কাজগুলো করে নেব, অর্থাৎ 1টি চেনের গ্যাপে 2বার ডাবল ক্রোশেট করব এবং পরের চেনের গ্যাপে কাজ করার জন্য মাঝে 1টি চেন দিয়ে পার হব। এভাবে এই নিয়মটা ফলো করে আমি এই কর্নারের আগের গ্যাপ পর্যন্ত, অর্থাৎ এই চেনের গ্যাপ পর্যন্ত করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে এই নিয়মটা ফলো করে আমি কর্নারের আগের চেনের গ্যাপ পর্যন্ত করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি 16 নম্বর রাউন্ডের এই কর্নারের আগের গ্যাপ পর্যন্ত এভাবে 2টি ডাবল ক্রোশেট এবং মাঝে 1টি চেন দিয়ে করে নিয়েছি। আমি যেহেতু এই রাউন্ড থেকে ঘর ডিক্রিজ করছি, অর্থাৎ ঘর কমিয়ে নিচ্ছি, তার জন্য আমি এই কর্নারে আর কোনো কর্নার তৈরি করব না, অর্থাৎ এই কর্নারটাকে আমি স্কিপ করব। তো কিভাবে এই কর্নারটাকে স্কিপ করব সেটা এখন আমি আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি এই কর্নারের আগের গ্যাপের মধ্যেও 2বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি এখন এই কর্নারটাকে স্কিপ করব। তো কিভাবে এই কর্নারটাকে স্কিপ করতে হয় সেটা এখন আমি আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি এখানে 2টি চেন করে নেব। 1, 2 এভাবে 2টি চেন করে আমি এই কর্নারের গ্যাপটা বাদ দিয়ে কর্নারের পরে যে 1টি চেনের গ্যাপ রয়েছে, সেই চেনের গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, এভাবে একবার করে নিলাম। আমি সেম গ্যাপে আরও একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে আমি এখানে 2টি চেন দিয়ে কর্নারটা স্কিপ করলাম। আপনারা চাইলে এখানে 3টি কিংবা 4টি চেন দিয়েও কর্নারটা স্কিপ করে নিতে পারবেন। তো এভাবে 2বার ডাবল ক্রোশেট করার পর আমি এখন আপনাদের পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো এভাবে 1টি চেন করলাম এবং পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে আবারও আমি আগের নিয়মটা ফলো করে 2বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, এভাবে করে নিচ্ছি। আবারও 1টি চেন করব এবং পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে 2বার ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবেই এই পুরো রাউন্ডটা করে নিতে হবে, অর্থাৎ এভাবে 2টি ডাবল ক্রোশেট এবং 1টি চেন দিয়ে আমি এই কর্নারের আগের গ্যাপ পর্যন্ত করে নেব। তো এভাবে করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি।
তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি এই কর্নারের আগের গ্যাপ পর্যন্ত করে নিয়েছি, অর্থাৎ প্রতিটি চেনের গ্যাপে আমি দুইবার করে ডাবল ক্রোশেট করেছি এবং মাঝে একটি করে চেন দিয়ে করে নিয়েছি। আমি এই আগের কর্নারটা এভাবে দুইটি চেন দিয়ে স্কিপ করে নিয়েছি। আমি এখন পরের এই গ্যাপটা কিভাবে স্কিপ করব এবং কিভাবে জয়েন দেবো সেটা এখন আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি এই কর্নারের আগের চেনের গ্যাপের মধ্যেও দুইবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি এখন আপনাদের এই কর্নারটা স্কিপ করা দেখিয়ে দিচ্ছি। তো প্রথম কর্নারটা আমি দুইটি চেন দিয়ে স্কিপ করে নিয়েছি, আমি এখন এই কর্নারটাও দুইটি চেন দিয়ে স্কিপ করে নেব। তো তার জন্য আমি এখানে দুইটি চেন করে নেব, এক দুই, এভাবে দুইটি চেন করে এই কর্নারের গ্যাপটা বাদ দিয়ে, অর্থাৎ এই কর্নারের গ্যাপের মধ্যে কোনো কাজ করব না। পরের যে দেখুন, প্রথমেই তিনটি চেন দিয়ে কাজটা শুরু করেছিলাম, সেই তিনটি চেনের তিন নাম্বার চেনের মধ্যে আমি এখন একবার স্লিপ স্টিচ করে এভাবে এ রাউন্ডটাকে জয়েন করে দেব। তাহলে দেখুন, আগের কর্নারের মতো আমি এই কর্নারটাও দুইটি চেন দিয়ে স্কিপ করে নিলাম এবং এভাবে জয়েন্টটা করে নিলাম। আমি এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি শেপটা কেমন হলো। তো দেখুন, দুই সাইডের কর্নারটাই আমি দুইটি চেন দিয়ে এভাবে স্কিপ করার ফলে আমার গামাজনির শেপটা ঠিক এমন হলো। এভাবে কর্নারগুলো স্কিপ করার ফলে এখন আমার গামাজনির শেপটা কমতে থাকবে, অর্থাৎ এরকম একটি শেপে চলে এসেছে। আমি এখন আপনাদের পরের রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো পরের রাউন্ডের কাজটা দেখুন, এই একটি চেনের গ্যাপ থেকে শুরু করব। তার জন্য পরের যে একটি ডাবল ক্রোশেট রয়েছে সেই ডাবল ক্রোশেটের উপরে আমি এখন একবার স্লিপ স্টিচ করে নেব এবং এই একটি চেনের গ্যাপ থেকেও একবার লুপ এনে আমি এখানে আরও একবার স্লিপ স্টিচ করে নেব। অর্থাৎ এখানে দুইবার স্লিপ স্টিচ করে আমি একটি চেনের গ্যাপের মধ্যে পার হয়ে আসলাম। এখন আমি 17 নাম্বার রাউন্ড করার জন্য এখানে তিনটি চেন করে নেব। তিনটি চেন করে আমি সেম গ্যাপেই, অর্থাৎ ওই চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে দুইবার ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এখন উপরের দিকে একটি চেন নেব এবং নিচের দিকে, অর্থাৎ পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে আবারও দুইবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, এভাবে করে নিচ্ছি, আবারও একটি চেন করব এবং আবারও পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে দুইবার ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে মূলত করতে হবে, প্রতিটি বাড়ি চেনের গ্যাপের মধ্যে দুইবার করে ডাবল ক্রোশেট করব। একটি চেনের গ্যাপে কাজ করার পর পরের চেনের গ্যাপে পার হওয়ার জন্য উপরের দিকে একটি করে চেন নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে আমি করে নিচ্ছি। তো দেখুন, ডিজাইনটা ঠিক এমন হচ্ছে। এভাবে এই নিয়মটা ফলো করে আমি এই দুইটি চেনের গ্যাপের আগের চেনের গ্যাপ পর্যন্ত সেমভাবে করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে দুইটি ডাবল ক্রোশেট এবং মাঝে একটি চেন দিয়ে আমি এই দুইটি চেনের আগের চেনের গ্যাপ পর্যন্ত করে নিয়েছি। অর্থাৎ দেখুন, আমি এই দুইটি চেনের গ্যাপের মধ্যেও দুইবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি এখন আপনাদের পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি এখানে আবার দুইটি চেন করে নেব, এক দুই, এভাবে দুইটি চেন করে আমি এখন এই দুইটি চেনের গ্যাপের মধ্যে কোনো কাজ করা যাবে না। দুইটি চেনের গ্যাপের পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, এই চেনের গ্যাপের মধ্যে আমি এখন দুইবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। অর্থাৎ আমি এ রাউন্ডেও এভাবে দুইটি চেন করে এভাবে ঘর ডিক্রিজ করে নিলাম। তো এভাবে করার ফলে দেখুন, এখানকার শেপটা ঠিক এমন হবে। তো এভাবে আমার প্রতিটি রাউন্ডে এভাবে ঘর ডিক্রিজ করার ফলে আমার ঘরগুলো কমে আসবে। তো এভাবে দুইবার ডাবল ক্রোশেট করার পর আমি এখানে আবার একটি চেন করব এবং পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে আবার দুইবার ডাবল ক্রোশেট করে নেব। আবারও একটি চেন করব এবং আবারও পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে দুইবার ডাবল ক্রোশেট করে নেব। এভাবে মূলত পরের কাজটা করতে হবে। এভাবে একটি চেন এবং দুইটি ডাবল ক্রোশেট দিয়ে করে আমি এই দুইটি চেনের আগের চেনের গ্যাপ, অর্থাৎ এই চেনের গ্যাপ পর্যন্ত করে নেব। তারপরে আমি আপনাদের জয়েনিংটা দেখিয়ে দেব। তো এভাবে এই চেনের গ্যাপ পর্যন্ত এই নিয়মটা ফলো করে করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি দুইটি ডাবল ক্রোশেট এবং একটি চেন দিয়ে আমি 17 নাম্বার রাউন্ডের এই দুইটি চেনের গ্যাপের আগের চেনের গ্যাপ পর্যন্ত কাজটা করে নিয়েছি। আমি এখন আপনাদের লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আবার দুটি চেন করে নেব, এক দুই, এভাবে দুটি চেন করে দেখুন আগের রাউন্ডে যে দুটি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপে কিন্তু কোনো কাজ করা যাবে না। আমি এখন প্রথমে যেখানে থেকে তিনটি চেন করে কাজটা শুরু করেছিলাম সেই তিনটি চেনের তিন নাম্বার চেনের মধ্যে এভাবে একবার স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো। এভাবে আমি 17 নাম্বার রাউন্ডটাও জয়েন করে নিলাম। তো দেখুন, এখানকার শেপটা ঠিক এমন হয়েছে। এভাবে প্রতিটি রাউন্ডেই এখন থেকে দুইটি চেন দিয়ে এভাবে জয়েন দিতে হবে। তো দেখুন, এভাবে করার ফলে ঘর ডিক্রিজ করার সময় এরকম একটি শেপ আসছে। দেখুন, আমার গামাজনিটির এরকম একটি শেপ চলে আসছে। অর্থাৎ এখন থেকে প্রতিটি রাউন্ডেই এভাবে দুইটি কর্নারের জায়গায় এসে দুইটি করে চেন করে এভাবে ঘরগুলো ডিক্রিজ করে নিতে হবে। আমি এখন আপনাদের পরের রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ 18 নাম্বার রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। 18 নাম্বার রাউন্ডের কাজটা করার জন্য পরের যে ডাবল ক্রোশেটি রয়েছে সেই ডাবল ক্রোশেটির উপর একবার স্লিপ স্টিচ করে নেব।
এবং তারপরে যে একটি চেনের গ্যাপ রয়েছে সেই চেনের গ্যাপের মধ্যে একবার স্লিপ স্টিচ করে নেব। এভাবে দুইবার স্লিপ স্টিচ করে আমি এই চেনের গ্যাপের মধ্যে পার হয়ে আসব এবং 18 নাম্বার রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে তিনটি চেন করে নেব। তিনটি চেন করে ওই চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে দেখুন এখানে আমার দুইবার ডাবল ক্রোশেট করা হয়ে গেল। আমি এখানে একটি চেন করে নেব এবং পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে আবারও দুইবার ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে মূলত করতে হবে, একটি চেন করতে হবে এবং পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে দুইবার ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো মাঝের কাজগুলো এভাবে করতে হবে এবং দুইটি সাইডের কাজে দুইটি করে চেন করে ঘর ডিক্রিজ করে নিতে হবে। তো দেখুন ঠিক এভাবে এই নিয়মটা ফলো করে আমি এই দুইটি চেনের আগের গ্যাপ পর্যন্ত অর্থাৎ এই চেনের গ্যাপ পর্যন্ত সেম নিয়মটা ফলো করে করে নেব। এভাবে এই গ্যাপ পর্যন্ত করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি 18 নম্বর রাউন্ডের এই দুইটি চেনের গ্যাপের আগের চেনের গ্যাপ পর্যন্ত কাজটা করে নিয়েছি। আমি এই দুইটি চেনের গ্যাপের আগের চেনের গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি এখন আপনাদের পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি আবার দুটি চেন করে নেব, 1 2। এভাবে দুটি চেন করে এই দুটি চেনের গ্যাপটা স্কিপ করব, অর্থাৎ প্রতিবারই কিন্তু এই দুটি চেনের গ্যাপের মধ্যে কোনো কাজ করা যাবে না। এভাবে দুটি চেন করে এই দুটি চেনের পরে যে একটি চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে আমি এখন দুইবার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে এভাবে আমার ঘর ডিক্রিজ করা হয়ে যাচ্ছে। তো এভাবে দুইবার ডাবল ক্রোশেট করার পর আমি এখন একটি চেন করে নেব এবং আবারও পরের চেনের গ্যাপের মধ্যে সেম কাজটি করব, অর্থাৎ দুইবার ডাবল ক্রোশেট করে নেব। এভাবে দুইটি ডাবল ক্রোশেট এবং একটি চেন দিয়ে আমি 18 নাম্বার রাউন্ডের এই লাস্টের এই দুইটি চেনের গ্যাপের আগের গ্যাপ পর্যন্ত অর্থাৎ এই চেনের গ্যাপ পর্যন্ত করে নেব। তো এভাবে এই একই নিয়ম ফলো করে এই চেনের গ্যাপ পর্যন্ত কাজটা করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি 18 নাম্বার রাউন্ডের এই লাস্টের দুইটি চেনের গ্যাপের আগের চেনের গ্যাপ পর্যন্ত কাজটা করে নিয়েছি। আমি এখন আপনাদের লাস্টের জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি প্রতিটি রাউন্ডে ঘর ডিক্রিসের সময় কিন্তু লাস্টে এখানে দুইটি করে চেন করে নিচ্ছি, 1 2। এভাবে দুইটি চেন করে এই দুইটি চেনের গ্যাপকে স্কিপ করে অর্থাৎ বাদ দিয়ে প্রথমে যেখান থেকে কাজটা শুরু করেছিলাম সেই তিনটি চেনের 3 নাম্বার চেনের গ্যাপ থেকে এভাবে লুপ এনে আমি এখানে একবার স্লিপ স্টিচ করে এভাবে জয়েন করে দিচ্ছি। এভাবে জয়েন করে আমি এ রাউন্ডের কাজটাও কমপ্লিট করে নিলাম। তো দেখুন এভাবে করার ফলে আমার গামাজনির এরকম একটি শেপ চলে এসেছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার প্রতিটি রাউন্ডে এভাবে ঘরগুলো ডিক্রিজ হচ্ছে, অর্থাৎ কমে আসছে। আমি আপনাদের আরেকটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে একই নিয়ম ফলো করে আমি 16 নাম্বার রাউন্ড থেকে 18 নাম্বার রাউন্ড পর্যন্ত এভাবে তিনটি রাউন্ড ডিক্রিজ করার ফলে আমার গামাজনিটা এরকম একটি শেপে চলে এসেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ঘরগুলো ডিক্রিজ করতে হয়। তবু আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আর একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন 16 নাম্বার রাউন্ড থেকে আমি কর্নারের কাজগুলো না করে, অর্থাৎ কর্নার না করে এভাবে দুইটি চেন দিয়ে কর্নারগুলো স্কিপ করে এভাবে আমি ডিক্রিজ করে নিচ্ছি। এভাবে প্রতিটি রাউন্ডেই আমি দেখুন দুইটি করে চেন দিয়ে আমি ঘরগুলো ডিক্রিজ করছি, অর্থাৎ এই দিক থেকে এবং ওই দিক থেকেও দুইটি করে ঘর বাদ দিয়ে আমি এখানে একটি একটি করে ঘর ডিক্রিজ করে নিচ্ছি। প্রতি রাউন্ডেই সেম কাজটি করতে হবে। তো এভাবে করার ফলে দেখুন আমি দুইটি সাইডেরই কর্নারের কাজ করিনি, এভাবে দুইটি করে চেন দিয়ে প্রতিবারই ঘরগুলো ডিক্রিজ করে নিচ্ছি। তো দেখুন পরের রাউন্ডের কাজটা হবে আবার এরকম, যেমন হচ্ছে এই দুইটি চেনের গ্যাপের আগের চেনের গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করতে হবে, মাঝে আবারও দুইটি চেন নেব এবং এই দুইটি চেনকে বাদ দিয়ে অর্থাৎ এই দুইটি চেনের গ্যাপে কোনো কাজ করা যাবে না, পরের এই একটি চেনের গ্যাপের মধ্যে এসে আবারও দুইবার ডাবল ক্রোশেট করে নেব। এভাবেই পরের রাউন্ডেও আমার আবারও ঘর ডিক্রিজ করা হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ঘরগুলো ডিক্রিজ করতে হবে। এভাবে এই নিয়মটা ফলো করে আপনাদের ইচ্ছা মতো আপনারা যতগুলো ঘর ডিক্রিজ করতে চান সেই অনুযায়ী করে নেবেন। আমি আমার পছন্দ মতো আরও কয়েকটা রাউন্ড ডিক্রিজ করে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি আরও কয়েকটা রাউন্ড ডিক্রিজ করে ফিরে এসেছি। তো দেখুন এভাবে রাউন্ডগুলো ডিক্রিজ করার ফলে আমার গামাজনিটির এরকম একটি শেপ চলে এসেছে। তো আমি দুইটি সাইডেই একই নিয়ম ফলো করে ডিক্রিজ করে নিয়েছি। তো আমি এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে ডিক্রিজ করার ফলে আমার এখানকার ডিজাইনটা ঠিক এমন হয়েছে। দেখুন আমি প্রতিটি রাউন্ডে দুইটি করে চেন দিয়ে ঘরগুলো ডিক্রিজ করে নিয়েছি। তো আমি আপনাদের অপর সাইডটাও একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই সাইডেও আমি অপর সাইডের মতো এরকম দুইটি করে চেন দিয়ে ঘরগুলো ডিক্রিজ করে নিয়েছি। তো আশা করি কিভাবে ডিক্রিজ করে নিয়েছি সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আমি এখন কয়টি ঘর ডিক্রিজ করে নিয়েছি সেটা আপনাদের গুণে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন 1 2 3 4 5 6 7 8, এভাবে আমি 8টি রাউন্ড ডিক্রিজ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে একটি বা দুইটি রাউন্ড কম বা বেশি করে ডিক্রিজ করে নিতে পারেন। আমি এই গামাজনিটা টোটালি কয়টি রাউন্ড করে নিয়েছি সেটা এখন আপনাদের গুণে দেখিয়ে দিচ্ছি।
তো দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 এভাবে আমি টোটালি এ পর্যন্ত 23টি রাউন্ড করে নিয়েছি। আমি প্রথম থেকে 15টি রাউন্ড পর্যন্ত ঘরগুলো ইনক্রিজ করেছি, অর্থাৎ ঘরগুলো বাড়িয়ে নিয়েছি, এবং 16 নম্বর রাউন্ড থেকে 23 নম্বর রাউন্ড পর্যন্ত এই 8টি রাউন্ড আমি ঘরগুলো ডিক্রিজ করেছি, অর্থাৎ ঘরগুলো কমিয়ে নিয়েছি। আমি 23 নম্বর রাউন্ডের লাস্টের জয়েনিংটা বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি 23 নম্বর রাউন্ডের লাস্টের এই 2টি চেনের গ্যাপের আগের চেনের গ্যাপের মধ্যে 2 বার আপুক শট করে নিয়েছি। আমি এখন আপনাদের লাস্টের জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। তো লাস্টে জয়েন করার আগে অবশ্যই এখানে 2টি চেন করে নিতে হবে, 1, 2, এভাবে 2টি চেন করে আমি প্রথমে যেখানে 3টি চেন করে কাজটা শুরু করেছিলাম ঠিক সেখানে এই 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে একবার স্লিপ স্টিচ করে এভাবে জয়েন করে দেব। এভাবে আমি 23 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। আমি এখন 24 নম্বর রাউন্ডের কাজ করব। 24 নম্বর রাউন্ডের কাজ করার জন্য আমি যেখানে জয়েনটা করে নিলাম ঠিক সেখানে 3টি চেন করে নেব, 1, 2, 3, এভাবে 3টি চেন করে আমি 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব, এবং পরের যে একটি ডাবল ক্রোশেট রয়েছে সেই ডাবল ক্রোশেটের উপরে আমি একবার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে এভাবে আমি 2 বার ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এখন পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে সেই চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন ঠিক এভাবে আবারও পরপর 2টি চেনের গ্যাপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন আবারও পরের যে 2টি ডাবল ক্রোশেট রয়েছে সেই 2টি ডাবল ক্রোশেটের উপরে আমি একটি একটি করে 2 বার ডাবল ক্রোশেট করে নিলাম, এবং আবারও পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের মধ্যেও আমি একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন ঠিক এভাবে করে নিচ্ছি। আবারও পরের 2টি ডাবল ক্রোশেটের উপরে আমি একটি একটি করে 2 বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এভাবে করে নিলাম। আবারও পরের এই একটি চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো এ রাউন্ডের ডিজাইনটা মূলত এটাই, আমি প্রতিটি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করব, এবং পরের যে 2টি ডাবল ক্রোশেট থাকবে সেই 2টি ডাবল ক্রোশেটের উপরেও আমি একটি একটি করে 2 বার ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। এবং আপনারা খুব খেয়াল করে দেখুন যেখানে এরকম 2টি চেনের গ্যাপ পাওয়া যাবে, অর্থাৎ এই 2টি চেনের গ্যাপের মধ্যে এসে 2 বার ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে এই নিয়মটা ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি 24 নম্বর রাউন্ডটাও করে নিয়েছি। আমি 24 নম্বর রাউন্ডের লাস্টের জয়েনিংটা বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় পুরো কাজটি করে নিয়েছি। আমি এখন লাস্টের এই 2টি চেনের গ্যাপের মধ্যে 2 বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন একবার ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এখন সেম গ্যাপে আরও একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এভাবে 2 বার ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এখন আপনাদের লাস্টের জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন যেখানে 3টি চেন করে আমি কাজটি শুরু করেছিলাম ঠিক সেখানে এই 3টি চেনের 3 নম্বর চেনের গ্যাপ থেকে এভাবে লুপ এনে আমি এখানে একবার স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এভাবে আমি 24 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিলাম, অর্থাৎ আমার গা মাজনির কাজটা কমপ্লিট হয়ে গেল। আমি এখন আপনাদের বেল্ট করা দেখিয়ে দিচ্ছি। তো গা মাজনির বেল্ট অনেক ডিজাইনে তৈরি করা যায়, তবে আমি নতুনদের কথা মাথায় রেখে খুব সহজ একটি ডিজাইনে আপনাদের বেল্ট করা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন তার জন্য আমি যেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম ঠিক সেখানেই 3টি চেন করে নেব, 1, 2, 3, এভাবে 3টি চেন করে আমি এভাবে কাজটিকে ঘুরিয়ে নেব। এবং একটু আগে 2টি চেনের গ্যাপের মধ্যে আমি যে 2 বার ডাবল ক্রোশেট করলাম সেই 2টি ডাবল ক্রোশেটের উপরে আমি একটি একটি করে 2 বার ডাবল ক্রোশেট করে নেব। কখনোই কিন্তু 3টি চেনের গ্যাপের মধ্যে, অর্থাৎ ওই গ্যাপে কোনো কাজ করা যাবে না, পরের গ্যাপ অর্থাৎ পরের ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করে নেব। এভাবে তারপরে ডাবল ক্রোশেটের উপরেও আরও একবার ডাবল ক্রোশেট করে নিলাম। তাহলে এখানে আমি 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করলে দেখুন 3 বার ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। আমি এখন আপনাদের পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। এভাবে 3 বার ডাবল ক্রোশেট করে এখানে আমি আবার 3টি চেন করব। এভাবে পরের রাউন্ডের কাজ করার জন্য দেখুন উপরের দিকে আবার 3টি চেন করে নিলাম, আবারও আমি কাজটিকে ঘুরিয়ে নেব। এবং যেখানে 3টি চেন করলাম সেম গ্যাপে আর কাজ করব না, পরের চেনের গ্যাপের মধ্যে অর্থাৎ পরের ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে দেখুন 2 বার ডাবল ক্রোশেট করে নিলাম, এবং আগের রাউন্ডে যেখানে আমি 3টি চেন করে নিয়েছিলাম সেই 3টি চেনের 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে আরও একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন তাহলে ডিজাইনটা ঠিক এমন হলো, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে কাজটা করে নিচ্ছি। তো আবারও পরের রাউন্ডের কাজ করার জন্য উপরের দিকে আবার 3টি চেন করে নেব, এবং আবারও কাজটিকে ঘুরিয়ে নিতে হবে। এবং যেখানে 3টি চেন করলাম ওই গ্যাপে কিন্তু কাজ করা যাবে না, পরের চেনের গ্যাপে অর্থাৎ পরের ডাবল ক্রোশেটের উপরে আরও একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন ঠিক এভাবে, এবং আগের রাউন্ডে যেখানে 3টি চেন করে নিয়েছিলাম ঠিক সেখানে এই 3টি চেনের 3 নম্বর চেনের গ্যাপ থেকে লুপ এনে আমি এখানে আরও একবার ডাবল ক্রোশেট করে নেব।
তাহলে গামাজনের এই বেল্টের ডিজাইনটা ঠিক এমন হবে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। আবারও পরের রাউন্ডের কাজ করার জন্য তিনটি চেন করে নেব এবং কাজটিকে ঘুরিয়ে নেব। অবশ্যই কিন্তু প্রতিটি বাড়ি আপনারা কাজটিকে ঘুরিয়ে নিয়ে নিয়ে করবেন। তো দেখুন তারপরে চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিলাম এবং তিনটি চেনের এই তিন নাম্বার চেনের গ্যাপ থেকে লুপ এনে আমি আরও একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন ঠিক এভাবে করে নিলাম। তো বেল্টের ডিজাইনটা ঠিক এমন হচ্ছে। আমি প্রতিটি বাড়ি তিনটি করে চেন করে নিচ্ছি এবং কাজটিকে ঘুরিয়ে নিয়ে পরে দুইটি ডাবল ক্রোশেটের উপর একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখুন একবার ডাবল ক্রোশেট করলাম, পরের এই তিনটি চেনে তিন নাম্বার চেনের গ্যাপ থেকে লুপ এনে আরও একবার ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে এই ডিজাইনটা অর্থাৎ এই নিয়মটা ফলো করে আপনারা বেল্টটা যতটুকু লম্বা করতে চান ততটুকু লম্বা করে নেবেন। আমি আরও কিছুটা রাউন্ড করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি এখানে 31টি রাউন্ড করে ফিরে এসেছি। তো দেখুন এভাবে 31টি রাউন্ড করার ফলে আমার এখানে এতটুকু লম্বা হয়েছে। আপনারা এখানে এর থেকে আরও কম বা বেশি করে তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা রাউন্ড কম বা বেশি করে নিতে পারেন। তবে জয়েন করার সুবিধার জন্য আপনাদের এখানে সহজে একটি টিপস দিয়ে রাখছি, আপনারা অবশ্যই এই রাউন্ডগুলো বিজোড় সংখ্যা নেবেন, যেমন 25, 27, 29, 31 কিংবা 33 এভাবে নেবেন। তাহলে আপনারা এখানে যখন জয়েন করবেন তখন আপনাদের সুবিধা হবে। তো আমি এখন আপনাদের এখানকার জয়েনটা দেখিয়ে দিচ্ছি। বেল্টটা কিভাবে জয়েন করবেন সেটা এখন আমি আপনাদের একটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন বেল্টে কোনো প্রকার প্যাচ থাকা যাবে না, এভাবে দেখুন সোজাভাবে বেল্টটাকে নিতে হবে। এবং আপনারা খুব খেয়াল করে দেখুন আগের রাউন্ডে যেখানে আমি দুইটি চেনের গ্যাপের মধ্যে এখানে দুইবার ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম এবং তারপরে যে একটি ডাবল ক্রোশেট রয়েছে এই তিনটি ডাবল ক্রোশেট মিলে আমি এই বেল্টটাকে জয়েন করে নেব। তো দেখুন আমি কিভাবে ধরবো, তো দেখুন ঠিক এভাবে ধরে বেল্টটাকে জয়েন করতে হবে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। তো এভাবে ধরে আমি এই উল্টা সাইড থেকে বেল্টটাকে জয়েন করে নেব। তো দেখুন ঠিক এভাবে আমি বেল্টটাকে জয়েন করে নেব, তাহলে দেখুন বেল্টটা এভাবে সমান থাকবে। তো আমি এভাবে উল্টা সাইড থেকে বেল্টটা জয়েন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে বেল্টে কোনো প্যাচ না ফেলে এভাবে আমি জয়েনটা করে নেব। তো দেখুন ভিতর সাইড থেকে জয়েনটা করতে হবে। তো দেখুন দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি আগের রাউন্ডে যেখানে দুইটি ডাবল ক্রোশেট একসাথে করে নিয়েছি সেই দুইটি ডাবল ক্রোশেটের এই প্রথম ডাবল ক্রোশেটের উপরে এভাবে হুকটাকে নেব এবং এভাবে একটা লুপ এনে আমি হুকে দুইটি লুপস তৈরি হবে। আমি এখন দুইটি লুপসকে এভাবে একবারে বের করে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। আমি জয়েনটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে করে নিচ্ছি, তবে আপনারা স্লিপ স্টিচ দিয়েও করে নিতে পারবেন। এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করার পর আমি এভাবে কাজটাকে ঘুরিয়ে নেব এবং দেখুন এভাবে ভিতর সাইড থেকে এই দুইটি ডাবল ক্রোশেটের পরে যে ডাবল ক্রোশেটটি রয়েছে সেই ডাবল ক্রোশেটের উপরে এভাবে হুকটাকে নেব এবং অপর সাইডেরও পরের ডাবল ক্রোশেটের উপরে যে চেন রয়েছে সেই চেনের গ্যাপ থেকে এভাবে লুপ এনে আবারও দুইটি লুপস হবে। আমি এখন এই দুটি লুপসকে এভাবে একবারে বের করে দেব। এভাবে আমি এখানে আরও একবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এবং এই দুটি ডাবল ক্রোশেটের পরে যে একটি ডাবল ক্রোশেট রয়েছে এই ডাবল ক্রোশেটের উপরেও আমি হুকটাকে নেব এবং অপর সাইডের এই তিনটি চেনের তিন নাম্বার চেনের গ্যাপ থেকে এভাবে লুপ এনে আমি এখানে আরও একবার সিঙ্গেল ক্রোশেট করে এভাবে জয়েন করে নেব। তাহলে এভাবে তিনবার সিঙ্গেল ক্রোশেট করে আমি এই তিনটি গ্যাপে এই তিনটি ডাবল ক্রোশেটকে এভাবে জয়েন করে দিলাম। এটা আমার ব্যাক সাইড অর্থাৎ ভিতরের দিকটা এবং দেখুন এটা আমার ফ্রন্ট সাইড অর্থাৎ বাইরের দিকটা। আশা করি দেখতে কেমন হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। এভাবে আমি ভিতর দিকে জয়েনটা করে নিলাম, আপনারা বাইরের দিকেও জয়েনটা করে নিতে পারবেন। তো এভাবে জয়েন করার পর আমি এখানে বাড়তি একটি চেন করে নেব। একটি চেন করে আমি এই সুতাটা একটু বাড়তি রেখে কেটে দেব। তো দেখুন আমি বাড়তি একটি চেন করে সুতাটা কেটে নিয়েছি, আমি এখন এই সুতাটাকে এভাবে বের করে দেব এবং বাড়তি এই সুতাটা কিন্তু এখানে কাটা যাবে না, আমি এখন নিডলের সাহায্যে এই বাড়তি সুতাটা হাইড করে নেব। তো দেখুন এরকম একটি নিডলের সাহায্যে আমি বাড়তি সুতাগুলো কাজের মধ্যে হাইড করে দেব। তো দেখুন আমি এভাবে সেলাই করে বাড়তি সুতাগুলো কাজের মধ্যে হাইড করে দিচ্ছি। এভাবে সেলাই করে বেশ কিছুটা দূর নিয়ে গিয়ে হাইড করে দিতে হবে। তো দেখুন এভাবে আমি বেশ কিছুটা দূর নিয়ে এসেছি, আমি এখন বাড়তি এই সুতাটা কেটে নেব। তো দেখুন আমি বাড়তি সুতাটা অনেকটা দূর কাজের মধ্যে হাইড করে নিয়ে কেটে দিয়েছি, আমি এখন অপর বাড়তি সুতাটাও একই নিয়ম ফলো করে হাইড করে নেব। তো দেখুন আমার গামাজনীটি কমপ্লিট হয়ে গেছে, আমি এখন আপনাদের ইঞ্চি টেপের সাহায্যে মেপে দেখিয়ে দিচ্ছি কত ইঞ্চি পরিমাণ হয়েছে। তো দেখুন এই গামাজনীটি আমি এখানে 6.5 ইঞ্চি পরিমাণ করে তৈরি করে নিয়েছি। তবে ভিডিওটিতে আমি এমন কিছু টিপস শেয়ার করেছি যেটা ফলো করে আপনারা এর থেকে আরও বড় কিংবা ছোট করে এই গামাজনীটি তৈরি করতে পারবেন।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং এখনো যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।